নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন গণসমাবেশে। বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু দাবির কথা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী। সকাল থেকে ঢাকার সায়েদাবাদে গোলাপবাগ মাঠে মিছিল নিয়ে বিএনপির গণসমাবেশে আসছেন নেতাকর্মীরা। সকাল 11টা থেকে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরুর কথা থাকলেও এর বেশ আগে থেকে গোলাপবাগ মাঠে অবস্থান নেন নেতাকর্মীরা। খুব দ্রুতই পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশের পুরো মাঠ। কেবল গোলাপবাগ মাঠ নয়, আশপাশের সড়কগুলোতেও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছে। এদিকে সকাল থেকে গণসমাবেশের মঞ্চে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন, যে বক্তব্যে তারা গণসমাবেশের মাঠে নানা বাধা অতিক্রম করে যারা আসতে পেরেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। যে কত প্রতিকূলতা সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে, ঢাকাতে কোন ধরনের প্রতিকূলতা হয়েছে, একটা ছেলে জীবন দিয়েছে, আরেকজন মুমূর্ষু অবস্থায় আছে, হাজার খানিক আহত হয়েছে, হাজার হাজার গ্রেপ্তার হচ্ছে, বিএনপিকে দমন করা যায়নি, দমনের সুযোগ নেই। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের যে দাবি, এই এই সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করব এবং আমাদের দাবি আসলে 90% হয়ে গেছে। পল্টন সহ পৃথক কয়েকটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ যে কয়েকশো নেতাকর্মীকে গণসমাবেশের আগে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছেন গণসমাবেশে বক্তব্য রাখা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। মধুখালী ফরিদপুর থেকে আসছি, এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। গণসমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বেশ কিছু দাবিতে 10 দফা কর্মসূচি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।